খোয়াই রামচন্দ্রঘাট এলাকায় চরক পূজাকে কেন্দ্র করে মেলায় আয়োজন করা হয়। আর এই মেলায় আক্রান্ত পুত্র বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন, আহত পুত্রের নাম প্রণজিৎ ধর। জানা গেছে চরক পূজার মেলায় গিয়ে পিতা তুষার রঞ্জন ধরের সঙ্গে ঝামেলা হয় কিছু মানুষের, এরপর মেলায় পিতাকে না পেয়ে পুত্রের উপর চড়াও হয় তারা। ব্যাপক মারধর করা হয় পুত্র প্রণজিৎ ধরকে, অভিযোগ মারধর করে মেলার বাইরে ফেলে রাখা হয় পুত্রকে, সেখান থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আক্রমণকারীদের নাম বিমল তাঁতি, অমল তাঁতি ও বাপন তাঁতি। বাবা তো মেলা টেলা করে না, মানে অন্য কেউ কি জানি না, সঠিক কি হয়েছিল আগে পরে কি হয়েছে জানি না। বিকালে মেলাতে গেছি, মেলা শেষে বাবারে আনমো, এখানে সবাই কালীরে জল ছিটা দিয়েছে তারা, তারা কালীরে মারলে কালে ঠিক হয়ে যাবো গা, তারপরে হঠাৎ করে এরকম হয়েছে আর কি। মানে তোমার কি তারা কিডন্যাপ করার উদ্দেশ্য আসলে? কিডন্যাপ মশাই কোন রাত্রেবেলা তো হঠাৎ করে, তারপর আমার লগের ড্রাইভার তারা বাড়ির, তারা বাড়ির পাশে নয় ড্রাইভারের বাড়ি, যেখানে মেলা হয় এখানে আমাদের ড্রাইভারের বাড়ি, তো হঠাৎ তারপরে দেখছে তারা, দেখে দু তিনজন আছে আয়াসে, তারপরে আমরা হাসপাতাল কয় হাসপাতালে নিয়ে আসছে গাড়ি দিয়ে। তুমি কোন জায়গা থেকে গিয়া কিছু কইতে পারো না? ওই তো গেটের সামনে দাঁড়াইছি যে এখান থেকে হবে, তারপর আর কিছু কইতে পারি না। তোমারা পাইছো কোন জায়গাতে? ওই মেলার বাউন্ডারির সামনে, গেটের সামনে। মানে উদ্দেশ্যটা কি মনে হয়েছে তোমার কাছে? উদ্দেশ্য কি কমু স্যার বলেন, এখন তো রাত্রেবেলা তো তারার উদ্দেশ্য, তারা মনের কথা তারা আমি কইতে পারতাম না, তারার মনে কি ছিল। তুমি কি করো? আমি গাড়ি চালাই, উঠো চালাই আর কি। ভাই বোন কজন? এক ভাই এক বোন। এর থেকে চাবি লইছে, গাড়ির চাবি লইছে, বলে কিতা হয়েছে কিতা হয়েছে দিদি মনে মন ঘটনা কইছে, আমরা লইয়া যাবো না, ওর পর দেখা ফুল লইয়া ভাই হসপিটাল লইয়া গেছে, অটো ড্রাইভার এরা লইয়া গেছে আর কি। এরপর দেখা যাচ্ছে আমি গেছি, আমরা তো মনে হয় মানে হ্যাঁ বাবার লোকে তারা এখানে কালি নাচিছে শেষে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।